আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে সকল রোমানি প্রবাসী এবং আমার মিডল ইস্ট প্রবাসী ভাই বোনেরা আমার এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আমি জানাই এসএস ইয়ার্ডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে সিইও সাজ্জাদ ভাই প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো আছেন। আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি যখন কোনো ভিডিও আপলোড দেই বা দিব, প্রত্যেকটা কাজের সাথে আমি ফ্লাইট পর্যন্ত দৃশ্যমান থাকব, যাত্রীদের উপস্থিতিতে তাদের কাজগুলো আমরা কীভাবে পরিচালিত করছি এবং সম্পন্ন করছি এবং কোন কাজে কীভাবে আমরা তাদেরকে অপারেট করছি। আজকে এই মুহূর্তে আমার সামনে যে সকল রোমানিয়ান প্রবাসী ভাইরা উপস্থিত হয়েছেন, সকলকে আমি একটি বিশেষ কারণবশত আমি এখানে উপস্থিত করেছি। এবং গতকালকে যখন রাত্রে আমি কিছু ডিএসএল সংগ্রহ করি, যে ডিএসএলগুলো এই মুহূর্তে আমার কাছে দৃশ্যমান, এই হলো একটি কোম্পানির মূল কন্ট্রাক্ট ফাইল। যে কন্ট্রাক্ট ফাইলের মধ্যে এখানে কোম্পানির নাম ঠিক আমি আপনাদেরকে দেখাতে চাই, এসসি ফেরাসিয়াস কনস্ট্রাকশন কোম্পানি, যে ভেরি ইম্পর্টেন্ট এই কন্ট্রাক্ট ফাইলটা। এই কন্ট্রাক্ট ফাইলটা হচ্ছে একটি যাত্রীর জীবন এবং তার সারা জীবনের স্বপ্ন, কারণ এই কোম্পানিটি একটি ডাইরেক্ট কোম্পানি, এটি এসসি ফেরাসিয়াস কনস্ট্রাকশন এসআরআই একটি কোম্পানি। কোম্পানির নাম, ঠিকানা, কোম্পানি তাকে কত টাকা স্যালারি দিবে, কোম্পানি তাকে খাওয়া দিবে, কোম্পানি তার অ্যাকোমোডেশন দিবে, মেডিকেল দিবে, এই পেপারটি এযাবৎকালে আমরা যারা ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির মালিক ছিলাম, সবসময় আমরা চেষ্টা করেছি যে এই যে যারা এখন বাংলাদেশের বিভিন্ন পথ প্রান্ত থেকে এখানে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, সেই নর্থ বেঙ্গল থেকে এসেছেন, যে আমরা আপনাদেরকে এইখানে উপস্থিতির যে একটা জটিলতা ঝামেলা, এটা দূর থেকে আসবেন, সাইনিং করাবো, জমা দিব, এই ফাইলগুলো বিভিন্ন এজেন্সি বিভিন্ন সময় তারাই সাইনিং করে দিবে। বাট আমি আপনাদেরকে দৃশ্যমান করার জন্য, এই ফাইলটি সাইন করার জন্য সশরীরে আমার এই অফিসে হাজির করেছি। কেন করেছি জানেন? কারণ হলো এই ফাইলটি আপনি দেখে শুনে বুঝে আপনি আপনি যে কোম্পানিটি যাচ্ছেন সেই কোম্পানি কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনি কত টাকা বেতন দিবে, এই ফাইলের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে 4000 লিউ স্যালারি। বাট আপনি তো 4000 স্যালারি পাবেন না, কারণ ওই দেশের গভর্নমেন্ট আপনাকে 15% ভ্যাট এবং ট্যাক্স কেটে নেবে, তার মানে আপনি বেতন পাবেন 3000 লোক। আমি আপনাদেরকে সকলকে স্যালারি বলেছি 55,000 টাকা। এইখানে যদি 1000 স্যালারিও আপনার ভ্যাট এবং ট্যাক্স কেটে নেয়, আপনি স্যালারি পাবেন 63,000 টাকা। এটা হচ্ছে নিট 9 ঘন্টার বেসিক স্যালারির কথাটি আমি বলছি। কোম্পানি আপনাকে থাকা দিবে, খাওয়া দিবে, অ্যাকোমোডেশন দিবে, এবং কোম্পানি আপনার চিকিৎসা দিবে এবং ট্রান্সপোর্ট দিবে, ইন্স্যুরেন্স দিবে, সব আপনাকে কোম্পানি গ্রহণ করবে। 9 ঘন্টার পরে আপনি যে বেতনটা পাবেন সেটা হচ্ছে মূল বেতনের দেড়গুণ। তার মানে 9 ঘন্টার পরে আপনি প্রতিদিন আপনার বেসিক, অন্য অন্য মিডিল ইস্টের সব দেশে বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, একমাত্র রোমানিয়া যেখানে 9 হতে 10 ঘন্টা বেসিক ডিউটির সিস্টেম, তাদের লেভার লো। এখন আপনি এই ডিউটির পরে যদি কোনো ওভারটাইম করে থাকেন, আপনার মূল বেতনের সাথে সেই বেতনটি সংযুক্ত হবে। এখন প্রশ্ন হলো, এই ফাইলগুলো আজকে যারা আমাদের এখানে আছেন, যাদেরকে আমি সাইন করাবো, তারা প্রত্যেকেই এই কোম্পানি হচ্ছে টপ 10, মানে রোমানিয়ার যদি 10টি কোম্পানি ডাইরেক্ট থাকে তার মধ্যে এই কোম্পানি হচ্ছে টপ 10। এদের কাজটা কী? এরা কী নির্মাণ করে, কী কাজ করে? এরা এদের কাজটা হচ্ছে যে আপনাদের যত বড় বড় দেশের টানেল আছে, টাওয়ার আছে, বড় বড় ইমারত কনস্ট্রাকশন আছে, এই কাজগুলো এই কোম্পানি করে থাকে, যে কারণে তারা টপ 10 তালিকায় এই কোম্পানিতে আছে। এই কোম্পানিতে আমি আপনাদের কাছে প্রেরণ করছি এবং কোম্পানিটি একটি ডাইরেক্ট কোম্পানি দৃশ্যমানের ভিত্তিতে। এখন বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে, অত কাজে পাঠাচ্ছি, এই কাটাচ্ছি, এটাচ্ছে, কিন্তু আমি আপনাদের উপস্থিতিতে প্রত্যেকজনকে এই কথাগুলো কেন বলি, যে আপনারা যাতে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকেন। আমি জানি না বাংলাদেশের কোনো রিক্রুটিং এজেন্সির মালিক যারা বৈধভাবে রিক্রুটিং জনশক্তি রপ্তানি প্রেরণ করে, তারা এইভাবে কোনো ইউটিউব চ্যানেল করে স্বচ্ছতার সহিত এইভাবে কাজ করে কিনা। আমি আমার অ্যাডভার্টাইজিং বা আমি আমার প্রচারের জন্য বা এমন কোনো ভিডিও আমি আপলোড করি না যে আমি আপনাদের পাঠাবো, দেখেন আমি ডাইরেক্টে পাঠাচ্ছি। আমি শুধুমাত্র এই কথাগুলো এই কারণে বলি যে তথ্যভিত্তিক তথ্য যে আমার ইউটিউব চ্যানেল আমি প্রচার করি, সেখানে আমি স্পষ্ট থাকতে চাই এবং ক্লিয়ার কনসেপ্ট দিতে চাই ওয়ার্কারদেরকে, যাতে করে কোনো ওয়ার্কার নামবিহীন এজেন্সির মাধ্যমে গিয়ে প্রতারিত না হয়। আমি 3টা স্লোগান চারকারকে সবসময় আমি বলে দিই যে মনে রাখবেন, যদি এই 1 নম্বর কথা, আপনি বৈধ রিক্রুটিং এজেন্সিতে যাবেন, বৈধভাবে বিদেশ যাবেন, বৈধভাবে আপনি টাকা প্রেরণ করবেন। আমি বুঝাইতে পেরেছি? এই 3টা জিনিসের দিকে যদি আপনি খেয়াল থাকেন তাহলে দেখবেন, এবং বৈধভাবে সরকার যে দেশের সাথে চুক্তি এবং সম্পৃক্ত করেছে সেই দেশেই শুধু যাবেন।
যে দেশের সাথে সরকারের কোনো চুক্তি নাই এমন কোন দেশে না যাওয়াটাই উত্তম। তার মানে কি যাচ্ছে না, যাচ্ছে, অনেকেই যাচ্ছে, সেটার পার্সেন্টেজ খুবই কম। সেটা যেভাবেই হোক না কেন, টাকা দিয়ে হোক না কেন, আমরা কিন্তু এখনকার বাজারে রোমানিয়া ছাড়াও আমরা দেখি মাল্টা, পর্তুগাল, পোল্যান্ড, অনেক দেশের ভিসা কিন্তু এই এই ইউরোপের অন্য যে দেশগুলো আছে কোনো দেশের সাথে কিন্তু সরকারি কোনো চুক্তি এখন পর্যন্ত বসা দিতে নেই। একমাত্র দেশ যেটা রোমানিয়া, যেটা কিনা সরকারি চুক্তি সাধিত হয়েছে। তাই আমি প্রত্যেককে আমি আমার এখানে সশরীরে আমি হাজির করেছি এবং এখানে সাইনিং এর জন্য আমি দেখেছি এবং আপনারা সাইন করবেন এবং বুঝবেন, দেখে শুনে আপনারা দেখেন প্রত্যেকটা ওয়ার্কারের কতগুলো পেজ রোমানিয়ান ভাষায় তারা রেডি করে দিয়েছে। এখানে কি রাফি মল্লিক বলতে কেউ আছেন? কে আছেন রাফি মল্লিক? আপনি রাফি মল্লিক কোথা থেকে আসছেন? আপনি মুন্সিগঞ্জ থেকে এসেছেন। আপনি কি কাজে যাচ্ছেন? আমার কাছে আসে যে আমি কি করব, আমি তো MBA পর্যন্ত পড়াশোনা করেছি। আজকে সকালে একটি ছেলে আমার কাছে এসেছে পুরান ঢাকা থেকে, ওয়ারি থেকে, যে আমি MBA কমপ্লিট করেছি, আমি কি করব। আমি তাকে সাজেস্ট করেছি আপনি ফ্যাক্টরি লেবার হিসেবে না গিয়ে আপনি স্কিলে যান, আপনার কোয়ালিটি আছে, আপনি কোয়ালিফাইড ছেলে, আপনি সেখানে তার অবস্থানটা করে নিতে পারবেন, আপনার অবস্থানটা করে নিতে পারবেন। তো রাফি মল্লিক, তোমাকে তোমার সশরীরে আমি এখানে হাজির করেছি। আমি সকলের চেষ্টা করব যে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে সকলের ভিডিও ফুটেজ দেওয়ার জন্য, এবং বাকি যারা এখানে আছেন বা যারা যাচ্ছেন, যারা ভিসা পান নাই, যারা ভিসা পাবেন, আজকে আমি আপনাদের প্রত্যেকের একটি জব টেস্ট নেওয়ার জন্য, মানে এই জব টেস্টটা হচ্ছে যে জব টেস্টে আজকে সেন্টারে আপনি দিবেন, আপনি কি কাজের উপর যাবেন, প্র্যাকটিক্যাল আপনি দেখে শুনে কাজের উপর নাম ঠিকানা সুন্দর করে বলে ওই কাজটাকে খুব আন্তরিক দরদ দিয়ে আপনারা জব টেস্টটা দিবেন, যাতে করে কোম্পানি আপনার ওই ভিডিও ফুটেজটি দেখে মনে হয় যে না, ইউ আর রিয়েল ওয়ার্কার। তারপরেও আপনাদের প্রত্যেককে আমি আমাদের সেন্টার থেকে স্কিল ভালো করে ডেভেলপমেন্ট করার জন্য নামধারী, নামবিহীন না, আপনি যে সেন্টারটিতে আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন সেটা অবশ্যই কোনো আন্তর্জাতিক মানের হতে হবে। বাংলাদেশে নামে বেনামে বহুত সেন্টার আছে, প্রথম প্রায়োরিটি দিবেন TTC সেন্টারকে, মানে বাংলাদেশের সরকারি যে TTC সেন্টারগুলো আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান। এখানে চেষ্টা করবেন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, যদি না পারেন না হয় তাহলে কোথায় স্কিল ডেভেলপমেন্ট করবেন। বাংলাদেশে বেসরকারিও কিছু আছে, যেমন মর্স নামে একটি প্রতিষ্ঠান আছে, আমি অ্যাডভার্টাইজিং করছি না যে মর্সে ভর্তি হন, মর্স ইজ নাম্বার ওয়ান। তাদের আন্তর্জাতিক মানের সাথে সম্পন্ন রেখে তারা চেষ্টা করে যে সেখানে স্কিল ডেভেলপমেন্ট করার, কারণ সেই সেই প্রতিষ্ঠান থেকে আপনারা যদি স্কিল ডেভেলপমেন্ট করে যান, আপনি 15টি বছর পড়াশোনা করে কাটাতে পেরেছেন, আপনি এখানে দেড়টা মাস আপনি স্কিল করতে পারবেন না, এটা হয়, এটা হয় না, যে কারণে আপনারা চেষ্টা করেন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। এখানে রাফি মল্লিক যে আছে আমি দেখেন তাকে প্র্যাকটিক্যালি একটি আমাকে চারটা জায়গায় তার সাইন করতে হবে। রাফি মল্লিককে আপনি একটু প্লিজ এখানে আসেন। আপনি পাসপোর্টে যেভাবে সাইন করেছেন আপনি মনে আছে? হ্যাঁ, আপনি পাসপোর্টে যে সাইনটি করেছেন ঠিক সেম সাইনটি আপনি আমার এখানে করবেন এবং আমি আপনাকে এখন সাইনটা নিয়ে নেব এবং এটা আপনার এই ফর্মটা একটা কনসুলার টিমের সাথে জমা হবে এবং আরেকটি জমা হবে আপনার, এই যে আপনার নাম রাফি মল্লিক, আপনি ট্রান্সমিশনে যাচ্ছেন, আপনি 3000 লিউ বেতন পাবেন, আপনার স্যালারি অ্যাকোমোডেশন সব কিছু আপনি কন্ট্রাক্ট ফাইলের মধ্যে লেখা আছে। আপনি যে সেখানে কোনো প্রকার ইলিগাল দাবি করতে পারবেন না যে আমাকে যে এজেন্সি পাঠিয়েছে সে আমাকে 5000 লিউ বেতন বলে দিয়েছে, আমি আপনাকে 3000 লিউ বেতন বলে দিচ্ছি, প্রকৃতপক্ষে আপনি স্যালারি পাবেন 4000 লিউ, কিন্তু ওই দেশে সরকারি কিছু নিয়ম নীতি আছে যেটা ভ্যাট এবং ট্যাক্স আপনার স্যালারির উপর কাটা হবে, তার মানে 1000 লিউ আপনাকে ভ্যাট ট্যাক্স গভর্নমেন্ট কেটে নেবে, আপনি ঠিকবে কত 3000, তারপরে আপনাকে যদি যা ওভার টাইম যোগ হবে 3000, যদি আপনি 20 টাকাও ধরেন তার মানে 60000 টাকা, আমি আপনাকে 60000 টাকা স্যালারি বলি নাই 55000 বলেছি, ওকে। এটাই হলো একটা রোমানিয়ান এই কোম্পানির সমস্ত ভালো ভালো কোম্পানি এইটাই নিয়ম, এটা মাথায় রেখে আপনারা জমা করবেন এবং চেষ্টা করবেন। আপনি আপনি এখানে জমা করেন, আপনার কন্ট্রাক্ট ফাইলে এখানে সাইন করেন, এই সাইনটি আমরা নিজেরা এক সময় করে দিতাম কিন্তু আমি এখন চেষ্টা করি সশরীরে উক্ত ওয়ার্কারকে হাজির করে তার সাইনটি নিতে, যাতে করে আপনি ভবিষ্যতে যদি কোম্পানির বিরুদ্ধে কোনো আপিল করেন তখন আপনার সাইনটির সাথে আপনার 100% ওকে থাকে। আর যদি আমি সাইনটি নিজে করে দিই আপনার ডুপ্লিকেট করে, তাহলে কি হয়ে গেল, আপনি আপিল করতে গিয়ে আপনার সব কিছু ভ্যানিশ হয়ে গেলো, আপনার ওই আপিলটা টিকলো না, আপনার সাইনটা ঠিক নাই। এই সাইনটা আপনার ম্যাক্সিমাম কোম্পানির লোকজনই চেষ্টা করে এখানে সাইন করো। প্রত্যেকটা ফ্যাসিলিটির জন্য আলাদা আলাদা ফাইল তারা রেডি করে আমাদের কাছে পাঠিয়েছে। আমি
প্রত্যেকটা কন্ট্রাক্ট ফাইল আমি পড়ে শুনে দেখে বুঝে আমি নিজেও অবাক হয়েছি যে একটা কোম্পানি একটা দেশ কত সিনসিয়ার তারা, যে ওয়ার্কার যাওয়ার আগে তারা 100% রাফি মল্লিক এখানে প্রত্যেকের নাম লেখে তারা সেখানে সুন্দর করে কি কাজে কত বেতনে যাবে কোন কোম্পানিতে যাবে তাকে কি কি কোম্পানি ফ্যাসিলিটিস দিবে যার বাইরে সে কোনো প্রকার সকলের কন্ট্রাক্ট আমি পর্যায়ক্রমে এখন এখানে যারা আছেন এখানে প্রায় আছেন যারা যে 21 জন লোক ভিসা পেয়েছেন আমাদের প্রতিষ্ঠান থেকে 21 জন বাকি 4 জন এখনো পান নাই পাবেন 2 জন লোককে রিজেক্ট করেছে রিজেক্ট যে 2 জন আছেন তারা নিরাশ হবেন না মনে কষ্ট নেবেন না আপনারা আবার আজকে নতুন করে ভিডিও ফুটেজ দিবেন ভিডিও ফুটেজ দিলে আমরা আপনাদের ভিসাটি এখানে সব কমপ্লিট করা আছে ইনশাআল্লাহ আমরা পরে দিচ্ছি করে দেবো আপনাদের ক্লিয়ার এবং যারা ভিসা করবেন যারা যাবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন রোমানিয়াতে যেতে হলে আপনাকে 100% সবকিছু জেনে শুনে বুঝে এবং একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধ কোম্পানির মাধ্যমে ডাইরেক্ট কোম্পানিতে বৈধ পথে যেতে হবে এবং বৈধ পথে টাকা পাঠাতে হবে এই স্লোগানটা মাথায় রেখে আপনারা আপনাদের মতো অগ্রসর হবেন জীবনে কখনো প্রতারিত হবেন না হওয়ার কোনো সম্ভাবনা নেই যাই হোক সকলে ভালো থাকবেন এবং আমি চেষ্টা করবো আগামীতে আবহাওয়ার আপনাদের কোনো নতুন তথ্য দেওয়ার যারা রোমানিয়া প্রবাসী ভাই আমার সাথে সম্পৃক্ত আছেন আমি চেষ্টা করি তাদেরকে সঠিকভাবে অপারেট করার সঠিক তথ্য দেওয়ার তবে ইউটিউবে অসংখ্য জেনে না বুঝে হোক না কেন অসংখ্য ভিডিও আপলোডিত হয় সকল ভিডিও দেখে আপনারা এমন কোনো ধারণা দেন ধারণা নেবেন না এমন হয়তো বা কেউ ভিউয়ার্স বাড়ানোর জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই অদ্ভুত ধরনের ভিডিও দেয় যে ভিডিওটি দেখে আমি নিজেই অবাক হয়ে যাই এটা কী বলে সে কি জেনে বলছে নাকি না বুঝে বলছে তাই সেজন্য বলবো যারা এই কাজের সাথে রিলেটেড যারা প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল কাজ করে যারা কোনো রিক্রুটিং এজেন্সির মালিক তারা যখন কোনো কথা বলবে এবং তারা যখন কোনো প্র্যাকটিক্যাল দেখাবে আমি আপনাদেরকে এই কথাগুলো একা একা বলতে পারতাম এতগুলো লোক আমি সামনে বলার কোনো দরকার ছিল না কিন্তু আমি সবসময় চেষ্টা করি দৃশ্যমান যাত্রীর উপস্থিতিতে আপনাদের এই কথাগুলো বুঝাতে বা সক্ষম করাতে যে আপনারা দেখে শুনে সকলের ভিডিওতে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে আপনার জীবনটি বিপন্ন হয়ে যায় যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও যদি কোনো আমার কাছে আপডেট তথ্য থাকে এবং ফ্লাইটের আগ পর্যন্ত প্রতিটি টিমের সাথে আমি সম্পৃক্ত থাকবো বাই ফ্লাইট পর্যন্ত আমি এর মধ্য দিয়ে আপনারা আগামীতে আপনাদের মনোনীত সিদ্ধান্তটি সঠিকভাবে নেবেন বলে আশা করি সকালে ভালো থাকবেন ধন্যবাদ।